بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলাদেশ শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন দারুল উলুম ফোরস্কয়ার মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে মাতাপিতার মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এরপরে দর্শক শ্রোতা ভাই বোনদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর আজমত মহাব্বত দিয়ে নবী একরামের অনুসরণের প্রেরণা দিয়ে আল্লাহ আমাদেরকে জন্য করেন, এবং আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে বেশি যার অবদান আমাদের উপর আমাদের মা এবং বাবা তাদের হক বুঝে কোরআন এবং হাদিসের আলোকে তাদের মর্যাদা বুঝে আমরা যেন তাদের হক আদায় করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। কোরআনে করিমে বহু আয়াতের মধ্যে এবং হাজারো হাদিসের মধ্যে মা এবং বাবা, মা এবং বাবার গুরুত্ব, তাদের মর্যাদা, তাদের পজিশন, তাদের অবদানের কথা আল্লাহ উল্লেখ করে আমাদের উপর দায়িত্ব দিয়েছেন আমরা যেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি। আমি আয়াত তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল, যার অপর নাম সূরা ইসরা, আয়াত নম্বর 24। আল্লাহ ফরজ করে দিয়েছেন আমরা যেন শুধুমাত্র এক আল্লাহ ইবাদত করি, আর দ্বিতীয় আরেকটি জিনিস আল্লাহ ফরজ করেছেন, সেটি হলো আমরা যেন অবশ্যই সুন্দর ব্যবহার করি আমাদের মা বাবার সাথে। তারা উভয় যদি বৃদ্ধ বয়সে পদার্পণ করেন অথবা একজন, আমরা যেন তাদের ওই বৃদ্ধ বয়সের নানান ধরনের দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে বিরক্ত প্রকাশ করে আমরা যেন উফ শব্দ আমাদের মুখে যেন নিয়ে না আসি, কারণ বার্ধক্য সময়ে অনেক সময় তাদের ডিমান্ড, চাহিদা, কথাবার্তা একটু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বলতেছেন ওই সময়েও
তাদের বয়সের কারণে তাদের তিক্ত কোনো কথা অথবা অযৌক্তিক তাদের কোনো দাবি দেওয়া শুনে আমরা যেন আমাদের মুখে বিরক্তির সুর দিয়ে উফ শব্দ যেন আমরা নিয়ে না আসি, আমরা যেন তাদেরকে কোনো অবস্থায় দমক দিয়ে যেন কথা না বলি, শাউট করে যেন কথা না বলি, বড় করে যেন কথা না বলি, বরং আমরা তাদের সঙ্গে নম্র ভদ্র এবং সুন্দরভাবে কথা বলবো। আল্লাহ বলেন ওয়াকফিজুল্লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, দয়ার ডানা তাদেরকে আমরা ডানা দিয়ে আমরা তাদেরকে জড়িয়ে ধরব, অর্থাৎ সবসময় তাদেরকে আদর সুহাগ এবং যত্ন করব। যেভাবে একটা পাখি একটা মুরগি তার বাচ্চাদেরকে ডানা দিয়ে অত্যন্ত মহব্বত করে জড়িয়ে ধরে, আমরা মা বাবাকে সেইভাবে দয়ার চাদর দিয়ে জড়িয়ে ধরব। এরপরেও শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না, মার বাবার হক এবং দায়িত্ব শেষ করা যায় না, শেষ করা যায় না, যায় না। আল্লাহ বলেন বন্দা তুমি এরপর পারবে না, তুমি সেই মার বাবার হক আদায়ের জন্য আমি আল্লাহর স্বর্ণাপন্ন আমার আমি আল্লাহর আমি আল্লাহর উপর সবুর করে দাও এবং দোয়া করো, দোয়ার মাধ্যমে আমার হওয়ালা করে দাও, তোমার মা বাবার সেই বদলে আমি দিয়ে দেবো। দুটা কি, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, আল্লাহ তুমি আমার মা বাবাকে এমনভাবে দয়া এবং মায়া করো যেভাবে ওনারা আমার ছোটোবেলায় আমাকে মায়া মহব্বত করে লালন পালন করেছেন, তাদের সেই আদর সেই সুহাগ সেই যত্ন যদিও আমার স্মরণ নাই কিন্তু আপনি আল্লাহ বলেছ, কোরআন থেকে আমরা জেনেছি, হাদিস থেকে জেনেছি, এবং বর্তমানে বড় হয়ে একজন মা একজন বোন তার সন্তানদের কীভাবে মহব্বত করেন, নিজের স্ত্রী আমাদের সঙ্গে কীভাবে মহব্বত করতেছেন সচক্ষে দেখে আমরা অনুমান করতেছি একজন মা একজন বাবা কত ভালোবাসা দিয়ে তার সন্তানকে লালন পালন করে বড় করে। আল্লাহ আকবার, জন্য যেভাবে আমাদের ছোটোবেলায় তারা মহব্বত করেছেন আল্লাহ আমাদের মা বাবার প্রতি সেই জন্য মহব্বত তুমি প্রদর্শন করো, এই দোয়াটু আমরা করা আল্লাহ নির্দেশ দিয়েছেন। উলামায়ে কেরাম মনে করেন মা বাবার বহু অক্ষের মধ্যে থেকে একটি অক হলো আমরা তাদের জন্য সর্বদা দোয়া করব, সালাইফে একবার, বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার, ডেলি একবার, নাও। উলামায়ে কেরাম বলেন কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহর নির্দেশ হলো তোমরা যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করবে, মনে রাখবে তোমাদেরকে ফিরে আমার কাছে আসতে হবে। সূরা লোকমান আয়াত নম্বর 14, এখানে আল্লাহ সুবহানাহু বলেছেন আল্লাহর শুকরিয়া আদায় করবো। আচ্ছা বলেন দেখি, আল্লাহর শুকরিয়া প্রদর্শন করতে গিয়ে আমরা অন্ততপক্ষে ডেইলি কয়বার নামাজ পড়ি, পাঁচবার। তাহলে যদি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য পাঁচবার আমরা নামাজ পড়তে হয়, তাহলে উলামায়ে কেরাম বলেন এই আয়াতের তফসির এবং ব্যাখ্যায় একজন সন্তানের জন্য দায়িত্ব হবে কমপক্ষে ডেইলি যেন তার মা আর বাবার জন্য কমপক্ষে হলো যেন সে পাঁচবার দোয়া করে। এজন্য সুফিয়ানে সরি বলেন রাহিমাহুল্লাহ তাআলা, নমাজের শেষে যেভাবে আমরা দোয়া করি নিজের জন্য, আমরা নমাজের পরে সালাম পিনার পরে বা ইবেন নফল নামাজে সালাম পিনার পূর্বেও আমরা যেন আমার মা বাবাকে দোয়াতে স্মরণ করি। মনে রাখতে হবে আমরাও আমার জন্য দোয়া করবো এবং এই দোয়ার মাধ্যমে তাদের দোয়া আমরা নিব, কারণ মা এবং বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, কবুল হয়, কবুল হয়। ইতিহাস সাক্ষী, দোয়া করেছিলেন ওয়েস আল কর্ণির মা, মায়ের খেদমত করতে গিয়ে ওয়েস আল কর্ণি ইয়ামনের বাসিন্দা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করে সাহাবি ওয়ার সুবর্ণ সুযোগ থেকে উনি বঞ্চিত ছিলেন। আল্লাহ নবী বলেছেন তোমার বৃদ্ধ মার খেদমত করো, তুমি আমার সঙ্গে দেখা করার চেয়ে ওইটা গুরুত্বপূর্ণ। দেখেন যে সাহাবিও কত গুরুত্বপূর্ণ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওনাকে নির্দেশ দিয়েছেন তুমি সাহাবি হওয়ার চেয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করার চেয়ে তুমি তোমার মায়ের খেদমত করো। উনি সেই নির্দেশ পেয়ে মায়ের খেদমতে নিয়োজিত ছিলেন। এক পর্যায়ে নবীগণ দুনিয়াতে চলে গেলেন, ওয়েস আল কর্ণির আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করে সাহাবি ওনার সুযোগার ভাগ্যে জুটল না, কিন্তু মায়ের খেদমত করে কী হয়েছে ওনার, নাম্বার ওয়ান উনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছিলেন। মায়ের দোয়ার বদৌলতে ওয়েস আল কর্ণি যে দোয়া করতেন ওনার প্রত্যেকটি দোয়া কবুল হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন, উমর কর্ণ থেকে ওয়েস নামে একজন ব্যক্তি আসলে তুমি তার সঙ্গে সাক্ষাৎ হলে তুমি তার কাছে দোয়ার দরখাস্ত করবে, তার প্রত্যেকটি দোয়া কবুল হবে। উমর আদালত যখন খলিফা হলেন উনি এমনের কোনো লোক আসলেই ওনার নাম এবং কোন কবিরা থেকে উনি তালাশ করতেন, কেন ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার অপেক্ষায়। এক পর্যায়ে একদিন
সত্যি সত্যি এই ওয়েস আল কোরআনের সঙ্গে উনি পেয়ে গেলেন, জিজ্ঞাসা করলো তোমার নাম কি? ওয়েস। কোন বংশ থেকে? আমি কর্ণ বংশ থেকে। বলে তাহলে আল্লাহর নবী তোমার কথাই বলেছিলেন এবং একটি আলামত বলেছিলেন আল্লাহর নবী যে হে ওমর, তুমি দেখবে ওনার বডির মধ্যে দলবেতা বেমার ছিল, লেপা বেমার ছিল, চামড়া সাদা হয়ে গিয়েছিল। আমরা জানি হয়তো অনেকের চামড়া সাদা হয়ে যায় দলবেতা বেমার, যাকে বলি হয়তো আপনারা চিনেন, যে রোগের আজ পর্যন্ত সঠিক কোনো মেডিসিন বের হয় নাই। তো উমরান বললেন, আল্লাহ বললেন উমরকে যে ওনার বডির মধ্যে পুরো চামড়া এবার দলবেতা ছিল, কিন্তু মায়ের দর্ব দৌড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বডিকে সুস্থ করে ওনার চামড়াগুলোকে সুন্দর চামড়া বানিয়ে দিয়েছেন, উনি সুস্থ হয়ে গিয়েছেন। তবে একটা সামান্য 50 পেন্স এক দিরহাম পরিমাণ দলবেতা সাদা ওনার চামড়ার মধ্যে এক জায়গায় বাকি রয়েছে, রিমাইন্ড দেওয়ার জন্য যে হে ওয়েস, তোমার এক সময় এইভাবে পুরো বডিতে দলবেতা ছিল, তোমার মায়ের খেদমতের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুস্থ করেছেন, তোমার চামড়ার সেই রোগটা দূরীভূত হয়ে গিয়েছে, তোমার চামড়া সুন্দর হয়ে গিয়েছে, তুমি তার কাছে দোয়া দরখাস্ত করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে নবীজি বলেছেন তোমাকে দোয়া চাওয়ার জন্য, তুমি ওর জন্য দোয়া করো। শেষ পর্যন্ত উনি যার জন্যই দোয়া করতেন প্রত্যেক দোয়া কবুল হতো। উনি শেষ পর্যন্ত নিজেকে একটু ডাকা দেওয়ার চেষ্টা করলেন যে সবাই আমাকে দোয়ার জন্য আমার কাছে আসে, আমি যে মুস্তাজাব দাওয়াত এটা কেন সহজে প্রকাশ পায়, লুকিয়ে রাখার চেষ্টা করলেন। তো এই মা এবং বাবার খেদমত করার, মার খেদমত করার কারণে উনি বললেন মুস্তাজাব দাওয়াত। আর 2 নম্বর ফায়দা কী হলো যে ওনার বডির সেই রোগটা চলে গেল। আজও যদি আমরা মার বাবার খেদমত করতে পারি, তাহলে জটিল এবং কঠিন রোগ যেটা মেডিসিন দিয়ে হয়তো চিকিৎসা পাওয়া যাওয়ার সুযোগ নাই, যদি মার বাবা দোয়া করেন তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো এই দোয়ার বদৌলতে আমাদের সেই জটিল এবং কঠিন রোগের চিকিৎসা হয়ে যেতে পারে। এর জন্য আমরা নিজেও মার বাবার জন্য দোয়া করব, তাদের দোয়া নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। একটি হাদিসে বলা হয়েছে নবী এ করিম সাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল, ওয়ালা শাক্কা ফীহিন, এগুলা কবুল হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মাজলুম, মাজলুম যাকে অন্যায় করা হয়েছে, নির্যাতিত ব্যক্তির মজলুমের দোয়া, বদদোয়া, তাকে যদি কেউ জুলুম করে এবং সে নির্যাতিত হয়ে যদি বদদোয়া দিয়ে দেয় তো অবশ্যই কবুল হবে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, লাং সুরুন্না কাওয়ালা ওবাদাহীন, অবশ্যই আমি তোমায় সাহায্য করবো, হয়তো সময় লাগতে পারবে। আল্লাহর নবী বলেছেন ইত্তাকি দাওয়াত আল মজলুম ফাইনা উলাইসা বাইনা বাইনাল হিজাব, তোমরা মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে, কারণ মজলুম হাত তুললে আল্লাহর আশ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে কোনো বাধা থাকে না, ডাইরেক্ট তার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়, তার দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। 1-2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির যিনি সফরে আছেন, আত্মীয় স্বজন থেকে দূরে 48 মাইল বাইরের চেয়ে দূরে চলে গিয়েছেন, তখন ওনার মন থাকে ভাঙ্গা, সবাইকে বাড়িতে রেখে এসেছি, ব্রোকেন হার্ট, ভাঙ্গা মন দিয়ে দোয়া করলেই তার দোয়াটা কবুল হয়ে যায়। আর 3 নম্বর হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদি, মার বাবা যদি কোনো দোয়া করেন সন্তানের জন্য এই দোয়াটাও নিঃসন্দেহে কবুল, নিঃসন্দেহে কবুল। কে বলেছেন? নবী এখন হাদিসটি কোথায়? মুসনাদে আহমদ এবং বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। অবশ্য কোনো কোনো হাদিসের আবার এইভাবে ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদি, বাবা এবং মায়ের দোয়া সন্তানের জন্য। আরেকটা হাদিসে বলা হয়েছে আরবাতুন দাওয়াতুহুম মুস্তাজাবাতুন, চার ব্যক্তির দোয়া অবশ্যই কবুল, ওই চার ব্যক্তির মধ্যেও সমান আবার মাতা পিতার দোয়া সন্তানের জন্য আল্লাহ নবীকে উল্লেখ করেছেন। এবং আরেকটি ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক, আর ওই তিনটি তো আগেই বললাম আমরা। কোরআনে করিমে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবার হক মর্যাদা এবং তাদের সঙ্গে সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন। সূরাতুল বকরা আয়াত নম্বর 215 আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। অনেকে জিজ্ঞাসা করবে যে আমার সম্পদের, অতিরিক্ত সম্পদ যখন আমি খরচ করি কার জন্য করব? নবী আপনি বলে দিন যে তুমি সম্পদ খরচ করলে তুমি মা বাবার ইসারে সাহেবের জন্য এবং আত্মীয়জনের জন্য, ইয়েতিমের জন্য, মিসকিনের উপর এবং মুসাফির জন্য খরচ করবে। তো মা বাবার উপর খরচ করা, জীবিত থাকা অবস্থায় মরার পরে ওনার পক্ষতে ইসারে সাহেবের জন্য খরচ করা, নিজের আত্মীয় স্বজনকে সাহায্য করা, আর্থিক ইয়েতিমদের
কে সাহায্য করা, মিসকিনদের সাহায্য করা, মুসাফিরদের সাহায্য করা। এখানে মা-বাবাকেও নিজের সম্পদ দিয়ে সাহায্য করা, সাপোর্টের কথা আল্লাহ বলেছেন। এটা আমাদের উপর একটি কর্তব্য। যদি মা আর বাবা উনারা সম্পদের প্রয়োজন হয়, আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমি এক সন্তান হিসেবে দায়িত্ব হলো আমি আর মা বাবার ভরণ পোষণ লালন পালন করা, কারণ উনারা আমাকে বড় করেছেন, লালন পালন করেছেন। দুই নম্বর সুরাতুন নিসা আয়াত নম্বর 36 এই আয়াত আল্লাহ বলেছেন, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا তোমরা আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না, এবং মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। সেখানে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আয়াত হলো সুরাতুন নিসার 36 নম্বর। তিন নম্বর সুরাতুল আনাম আয়াত নম্বর 151 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী আপনি বলে দিন, আসো আমি তোমাদেরকে পড়ে শোনাবো ওই সমস্ত বিধান যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। তার মধ্যে একটি হলো তোমরা শিরিক করবে না, আর আরেকটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ নির্দেশ, সেটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা এবং বাবার সঙ্গে সুন্দর এবং ভালো আচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমরা যেন মা এবং বাবার সঙ্গে ভালো আচরণ করি। চার নম্বর সুরাতুল ইসরা আমি একটু আগে যেটি পড়লাম, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তোমরা এক আল্লাহ ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার প্রতি তোমরা এহসান করবে, ভালো ব্যবহার করবে। বৃদ্ধ বয়সে উভয় অথবা একজন ফসলে তোমরা কখনো তাদের কোনো কথায় বা আচার আচরণে বিরক্ত হয়ে তোমরা উপশব্দ পর্যন্ত উচ্চারণ করবে না, কোনো অবস্থায় ধমক দিয়ে কথা বলবে না, এবং সবসময় তাদের নম্র ভদ্র শান্ত ভাষায় তাদের সঙ্গে কথা বলতে হবে, জেন্টলি কথা বলতে হবে, এবং দয়া মায়াভিত্তিক তাদেরকে আচরণ করে দয়ার চাদর দিয়ে তাদেরকে আবরণ করে রাখতে হবে, এবং দোয়া করতে হবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশে ওই কাজটি আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা সন্তানের আমাদের জন্য ওয়াজিব কর্তব্য এবং দায়িত্ব হলো আমরা যেন মা এবং বাবার জন্য দোয়া করি। আমি আগেই বলেছি অন্তত পক্ষে ডেইলি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা পাঁচবার নামাজ পড়ি, মার বাবার শুকরিয়া আদায় করতে গিয়ে আমরাও কমপক্ষে পাঁচবার তাদেরকে যেন আমাদের দোয়াতে স্মরণ করি। পাঁচ নম্বর সুরায় লোকমান আয়াত নম্বর 15, ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি আল্লাহর নির্দেশ হলো যে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, বিশেষ করে মা, যে মা অত্যন্ত কষ্টের উপর কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করেছেন, আবার কষ্ট করে উনি প্রসব করেছেন, আবার দুই বৎসর পর্যন্ত উনি দুধ পান করিয়েছেন। গর্ভ এবং দুধ পান করা উভয়টা একত্রে হিসাব করলে 30 মাস হয়ে যায়, আড়াই বৎসর। হাত্তা ইদা বালাগা অশুদ্ধা হুয়া বালাগা আরবাইনা সানাতান, ও ইয়াত বলেছেন আল্লাহ বারবার কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছেন এবং 2 বৎসর পর্যন্ত দুধ পান করিয়েছেন, অতএব তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার মা এবং বাবারও শুকরিয়া আদায় করতে হবে। ওই আয়াত থেকে উলামায়ে কেরাম মনে করেন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে যেভাবে আমরা ডেইলি পাঁচবার নামাজ পড়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, ঠিক তেমনিভাবে আমরা আমাদের মা এবং বাবার হক আদায় করতে গিয়েও আমরা অন্ততপক্ষে তাদেরকে যেন ডেইলি পাঁচবার দোয়াতে যেন আমরা স্মরণ করি। আয়াতটি সূরা লোকমান আয়াত নম্বর হলো 15। আরও আল্লাহ বলেন, ওয়াইন জাহাদা কালা আং তুশিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই। যদি তোমার মা বাবা বিধর্মী হন, মুশরিক হন, তোমাকে শিরিক করার জন্য তারা আহ্বান করেন, তখন তুমি তাদের কথা হয়তো মানবে না, কারণ শিরিক করা তো জায়েজ নয়। বাট এরপরেও দুনিয়ার মধ্যে তারা যে তোমার মা বাবা, ইভেন তারা বিধর্মী হতে পারে, মুশরিক হতে পারে, কাফের হতে পারে, কিন্তু সর্বোপরি তোমার মা এবং বাবা, তুমি সন্তান হিসাবে তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করতেই হবে। সাহেব মাফি দুনিয়া মারুফা। ছয় নম্বর সুরা আহকাফ আয়া নম্বর 15 আল্লাহ বলেন, ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি প্রত্যেকটি মানব জাতির উপর নির্দেশ দিয়েছি তারা যেন মা এবং বাবার সঙ্গে ভালো আচরণ করে।
বিশেষ করে হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মা অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন 9 থেকে 10 মাস, তারপরে আবার প্রসব করেছেন অত্যন্ত কষ্টের সাথে। অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে ওনারা শাহাদত বরণ পর্দ করেন, কত কষ্ট। এরপরে আবার মা গর্ভধারণ এবং দুধ পান উভয়টা মিলিয়ে 30 মাস, শুধু দুধ দুধের হিসাবটা হলো দুধ পান করান 2 বৎসর অর্থাৎ 24 মাস। হাত্তা ইদা বালাগা শুদ্ধা হুয়া বালাগা 40 সনাতন, এই সন্তান যখন বড় হয়ে জোয়ান হয়ে যায় 40 বৎসরে পদার্পণ করে, তখন তার জন্য উচিত সে যেন সবসময় দোয়া করে, বিশেষ করে 40 ইয়ার্স এই বয়সে পদার্পণ করার পরেও কন্টিনিউ সে দোয়া যেন অব্যাহত রাখে। কী দোয়া করবে? ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. هي الله তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি, যে নিয়ামতটি তুমি আমাকে দিয়েছ এবং আমার মা বাবাকে দিয়েছ, আমরা উভয়কে মুসলমান বানিয়েছ, এবং আমাকে তৌফিক দাও আমি যেন নেক কাজ করতে পারি, আর আমাকে তো আমার সন্তানদেরকে আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও, আমি আপনার কাছে তওবা করলাম, আমি একজন মুসলমান। এই দোয়াটা মা বাবার জন্য করব, আমাদের সন্তানদের ইসলাহের জন্য আমরা এই দোয়াটা করব। এই পর্যন্ত আমি 6টি আয়াত বললাম কোরআনে করিম, এবং অসংখ্য আয়াত রয়েছে, আমি মাত্র আজকে 6টি 6 জায়গার আয়াত বললাম। এখানে একটি বিষয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, সালাসু আয়াতিন নাযালাত মাকরুনাতান বিসালাস لا تقبل منها واحد بغير قرينتها। তিনটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয়কে একত্রিত করে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওই তিনটি বিষয়ে কোনো একটিও তার সঙ্গের বিষয়টি পরিপূর্ণ না করলে এটা কবুল হয় না। প্রথম আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা অবশ্যই কথা শুনবে আল্লাহর এবং রসুলের। এখানে আল্লাহর এতাত এবং রসুলের এতাত একত্রে বলা হয়েছে, তো আল্লাহ এতাত করতে হলে রসুলের এতাত করতে হবে, আর রসুলের এতাত করতে আল্লাহ এতাত করতে হবে, ঠিক তেমনিভাবে আল্লাহ বলেছেন আরেক আয়াতের মধ্যে আনিশকুল্লি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। এখানে একটি আর একটি বাদ দিয়ে কোনো দিন শুকরিয়া আদায় হয় না। আমরা এই বিষয়ে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিসের আলোকে মাতা এবং পিতার হক মর্যাদা বুঝে তাদের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, হয়তো আপনার কল করার জন্য অপেক্ষায় ছিলেন। আমরা যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসব ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত একরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন রিটায়ার শ্রোতা বাজার আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। আপনাদের ইসলামিক কিউএনএ উইথ একরা প্রোগ্রাম হচ্ছে আপনাদের প্রশ্নের মাধ্যমে, আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করতে পারেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে হাজার হাজার দর্শক শ্রোতা উপকৃত হচ্ছেন, এবং আপনার প্রশ্ন অনেকেরই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, অনেকেই কিন্তু উপকৃত হচ্ছেন। আমরা আশা করব আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন, আর ফাঁকে ফাঁকে আমরা এই মাতা পিতার এই মর্যাদা সম্পর্কে আমরা আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাক আছেন এবং আপনারা প্রশ্ন করে ইনশাআল্লাহ। আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি দর্শকতা ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা হয়তো অবগত আছেন আমাদের ইসলামিক কিউ এন এ উইথ ইকরা, কিউ মানে কোয়েশ্চন, এই দি আনসার, অর্থাৎ ইসলামের সাথে সম্পর্কিত যে কোনো প্রশ্ন এবং উত্তর শীর্ষক এই আলোচনা বিষয়, এই প্রোগ্রামে আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা উত্তর দিয়ে থাকি। শুরুতে আমরা একটা বিষয়ের উপর আলোচনা করি, যেমন আজকে আমরা কোরআন হাদিসের আলোকে মাতা পিতার মর্যাদা এবং গুরুত্ব নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। এরপরে যখন আপনারা প্রশ্ন শুরু করেন আমরা বিভিন্ন প্রশ্নের আমরা কোরআন হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং এই প্রোগ্রামটি শুধুমাত্র আমরা দেখলা বাংলায় দেখতে পারবেন আপনি, শনি রবি সোম মঙ্গল এবং বুধবারেও ছিল, তো আমরা এখনও শনি রবি সোম মঙ্গল প্রতিদিন রাত্র 9টা থেকে 10টা 30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম থাকে। আজকেও একই ধারাবাহিকতা ইসলামিক কিউএনএ
প্রোগ্রাম আপনাদের আজকে এটা অনুষ্ঠিত হচ্ছে সম্প্রসারিত হচ্ছে আজকে আমরা রচনা করেছিলাম মাতা পিতা কোরআন ও হাদিসের আলোকে মাতা পিতা তার মকাম মর্যাদা কি আমরা চেষ্টা করেছি এই কথা বোঝানোর যে মা এবং বাবা তার মর্যাদা কতটুকু তার সম্মান কতটুকু তার গুরুত্ব কতটুকু তার হক কি পরিমাণের উপর রয়েছে এটা সবচেয়ে বেশি অনুধাবন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রব্বুল আলামিন যিনি আমাদেরকে লালন এবং পালন করে থাকেন বাট আমাদেরকে লালন পালন আল্লাহ করলেও পৃথিবীতে জন্মের পূর্ব থেকে মায়ের গর্ভে আসা থেকে শুরু করে মা এবং বাবা মিলিয়ে আমাদেরকে লালন পালন করেছেন এজন্যই আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ যেভাবে রব্বুল আলামিন হিসাবে আমি লালনকর্তা পালনকর্তা এই লালন এবং পালনের ক্ষেত্রে তোমার মা বাবার যথেষ্ট ভূমিকা রয়েছে তাই দোয়া করতে হবে ওই সমান রব্বুল শব্দ থেকে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই একই শব্দ দিয়ে দোয়া করার শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেছেন আমরা যেন দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মা এবং বাবা মর্যাদা কতটুকু এটা বুঝতে পেরেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছিলেন আম্বিয়া একরাম বুঝেছেন উলামা একরাম বুঝেছেন নেককার বাধ্য সন্তানেরা যে মা বাবা কি ধন গতকালকে আমি বলেছি আজকেও সমান কথা রিপিট করবো আমি তো অন্ততপক্ষে এক বাবার সন্তান হিসাবে আমি বিশ্বাস করতে পারি না মার সন্তানে বিশ্বাস করতে পারি না যে সন্তান হয়ে একটা ছেলে অথবা মেয়ে মা বাবার অবাধ্যে কীভাবে চলে যায় মা এবং বাবার উপর কটু কথা কীভাবে বলে মা এবং বাবাকে কীভাবে ধমক দিয়ে কথা বলে মা বাবার সঙ্গে অন্যায় আচরণ কীভাবে করে আল্লাহু আকবার এটা অসম্ভব মনে হয় বাট আজ আজকাল বর্তমান দুনিয়াতে এটা অনেক ঘটনা ঘটতেছে আমরা গতকালকে বলেছিলাম যে নামাজ পড়া অবস্থায় জুরায়জ একজন বুজুর্গ জনৈক বুজুর্গ আল্লাহর ওলি বনি সাহিলের আল্লাহ নবী কন্যা বলেছেন উনি নফল নামাজে ছিলেন মা ডাকছেন একদিন দুই দিন তিন দিন জবাব দিতে পারেন নাই নফল নামাজে জবাব না দেওয়ার অপরাধে শেষ পর্যন্ত উনি বেজ্জত হয়েছেন ওনাকে পিটাই করা হয়েছে ওনার গড়কে ভেঙে দেওয়া হয়েছিল ঘটনাটি বুখারি শরীফে ইমাম বুখারী রহমত এই বুখারী শরীফে এই চ্যাপ্টার উল্লেখ করেছেন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমি যদি নফল নামাজে থাকি আর আমার মার জানানা তাকে আমাকে ডাক দেন তাহলে সেসব মাসলা হলো আমি নামাজ ভেঙে আমি আমার মায়ের জবাবে সাড়া দেব ইভেন যদি ফরজ নামাজ আমি পড়তেছি মা বাবা অথবা অন্য কারো ইমার্জেন্সি কোনো সমস্যা হয়ে যায় তখন ফরজ নামাজও ভাঙ্গা যাইতেছে আর নফল নামাজের ক্ষেত্রে যদি আমার মা বাবা না জানেন আমি নফল নামাজে কি না আর আমাকে আব্বা বা মামাকে ডাক দেন সেই সময় নফল নামাজ ভেঙ্গেও আমাকে মা বাবার জবাব দিতে হবে এই হলো মা বাবার মর্যাদা জাহাদ ফরজে কেফায়া একজন সাহাবি জাহাদে ওনার নাম লেখা ছিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো জাহাদের লিস্টে আমার নাম চলে আসছে আমার বৃদ্ধ মাও আছেন আমি কোনটি করবো নবী বললেন যে না তোমার জাহাজ হওয়ার প্রয়োজন নাই তুমি বাড়ি থেকে তুমি তোমার মার বাবার খেদমত করো তাহলে বোধ হলো জাহাজ ফরজে কেফায়ার চেয়েও গুরুত্ব হলো মা এবং বাবার খেদমত করা ঠিক তেমনিভাবে ওয়েস করনি উনি আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করে সাহাবি হওয়ার সুযোগ ছিল নবী বললেন যে না তুমি তোমার মা বাবার খেদমতে রত থাকো এই হলো মা এবং মার্জার মর্যাদা আল্লাহ বুঝেছেন রসুল বুঝেছেন আমাকে বোঝার চেষ্টা করেছেন আমরা যেন সেই মর্যাদা বুঝে তাদের জন্য হক আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন আমি জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন এই মুহূর্তে হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমরা এখন প্রোগ্রাম যেটা আমরা করি আর আমরা রিক্রা টিভির স্টুডিও থাকি আমরা ইসলামের নেক্সট ডোর থেকে আমরা প্রোগ্রাম করি সাধারণত জি আমরা কোনো প্রশ্ন থাকে যদি তা আমরা এই প্রোগ্রামটা হইল ইসলামিক কিউ এন এ উইথ ইকরা অর্থাৎ ইসলামিক কোয়েশ্চন এবং আনসার প্রশ্ন এবং উত্তরের পর্ব আপনারা কোনো প্রশ্ন তাহলে আমরা প্রশ্ন হলে আমরা এটা জবাব দিতে পারবো জি আচ্ছা একটা হইল গিয়ে অন্য ব্যাপার একটু প্রশ্ন যদি কোনো দেখা আজকে প্রশ্ন হলো আর গড়া দায়িত্ব হইলে তো একটা ইনশাল্লাহ আপনার আপনি বললাম এখনো যোগাযোগ করবানে যোগাযোগ করলে তা নিয়ে করবানে বাট এখন যে কোনো প্রশ্ন থাকে যদি হয় তাহলে আপনি আমরা এই প্রশ্ন করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আপনার যদি কোনটা জানার থাকে এখন তাহলে আপনি এই জানার বিষয়ে আমরা হইতে পারবা আমরা কোরআন হাদিসের আলোকে আপনার প্রশ্ন এবং জানার বিষয়টা হয়তো আমরা আলোচনা করবো হঙ্ক আর কোনো ওলামা একরাম বা কারোর লোকে যোগাযোগ করতে হলে ব্যক্তিগতভাবে আপনারা তার পার্সোনাল নম্বর নিয়ে অথবা আপনারা নাম্বার দিয়ে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ বহু শুক্রিয়া জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ জি তো আমরা আজকে আলোচ্য বিষয় যেটা আমরা আসিল আমরা অক্টোবর খাত আসলাম যে কোরআন শরীফ ও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবার হক সম্পর্কে আলোচনা করছেন
আমরা যে হাদিসের দিকে তাকাই দেখবেন মা বাবার অবাধ্য হলে কি হয় এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হাররাম আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়াওয়াদ আল বানাত ওয়ামানআন ওয়াহাত ওয়া কারিহা লাকুম কিল ওয়া কাল ওয়া কাসরাতাস সওয়াল ওয়া ইযাআতাল মাল হাদিস বুখারী শরীফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা মাতা পিতার নাফরমানি এবং অবাধ্য হওয়াকে হারাম করেছেন ইসলামের গণ্ডি ভিতরে থেকে যে মা বাবা কোনো নির্দেশ দেন আমাদেরকে অবশ্যই এটা মানতে হবে পালন করতে হবে তাদের অবাধ্য যাওয়া কোনো অবস্থায় কোনো সুযোগ নাই এবং নিজের মেয়েদেরকে সন্তানদেরকে জীবিত অবস্থায় দফন করে ফেলা মাটিতে পুঁতে ফেলা এটাও আল্লাহ পাক হারাম করেছেন আমি ইনশাআল্লাহ আদি সম্পর্কে পরে কথা বলবো তোমার সঙ্গে প্রশ্নকারী প্রশ্ন নিয়ে আসতেছেন জি জাজাকুমুল্লাহ খায়র আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা প্রশ্ন জানতাম চাইছিলাম জিওত ইতাবা আমরা যখন কলিমা পড়ি কলিমা তৌহিদ কলিমা শাহাদত কলিমা তাওহীদ কলিমা তমজিদ আর কোন প্রশ্ন আছে ঠিক আছে ইনশাল্লাহ শুনতে থাকো প্রথমত কলিমায়ে তৈয়িবা বা কলিমায়ে যেটা আমরা পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটি আমাদের মৌলিক বিশ্বাস এবং আকীদার অন্তর্ভুক্ত একজন খাঁটি মুসলমান হতে হলে আমরা আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসটা হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তরিকা এবং শিখানো তরিকা মতো সেজন্য আমরা এক আল্লাহ বিশ্বাস করব পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল এই কথা বিশ্বাস করে উনার তরিকা এবং উনার ব্যাখ্যা মতোই আমরা আল্লাহকে আমরা জানব এবং বুঝবো যেন এই কলিমাটাও সঠিক তো সঠিক এই ভিতরে তো মুসলমানই আমরা হতে পারবো না দ্বিতীয় কলিমা কলিমায় শাহাদত এটাও 100% পারফেক্ট যার অর্থ হলো আমরা সাক্ষী দিই আল্লাহ তার কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর বন্দা এবং রসুল কলিমায় তাওহীদ এবং কলিমায় তামজিদ নামে যে দুটি কলিমা আপনারা শিখেছেন ছোটোবেলা দেশে শেখানো হয়েছে সেটাও আকীদা সম্পর্কিত একটিতে আল্লাহ এক এই কথা উল্লেখ করা হয়েছে আরেকটিতে রসুল্লাহ সাল্লাম শেষ নবী খতমে নবুয়তের আকীদাকে মেনশন করা হয়েছে তো সেটিও কলিমা বা আকীদা হিসাবে এটাও কিন্তু সঠিক আজকাল কিছু নতুন বুকে তৃতীয় কলিমা বলতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার থার্ড কলিমা হিসাবে উল্লেখ করা হয়েছে কারণ এটা হাদিসে এসেছে কলিমা হিসাবে থার্ড বা ফোর্থ কোনো নাম্বার দেওয়া হয় নাই বাট ইয়ে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তসবিহাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন হাদিসে আসার কারণে অনেক উলামা একরাম এটাকে থার্ড কলিমা হিসাবে হেডলাইন দিয়ে সাবলাইন দিয়ে সাবটাইটেল দিয়ে এটাকে থার্ড কলিমা হিসাবে উল্লেখ করে থাকেন সেটাও কিন্তু হাদিসে উল্লেখ রয়েছে কিন্তু হাদিসে কোথাও এটাকে থার্ড কলিমা বা ওই আরেকটাকে ফোর্থ কলিমা এই নাম্বার দেওয়া হয় না এটা আমরা শিকার জন্য আকিদার জন্য ওই বুকে দেয় এই কলিমা দেওয়া হয় এটা ওই হাদিস দ্বারা সমর্থিত ঠিক আছে এবং চতুর্থ কলিমা সে উল্লেখ করা হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটাও কিন্তু আকিদার সম্পর্কিত আল্লাহ তার কোনো মাহবুদ নাই উনি সব সময় জীবিত উনি সব কিছু পৃথিবীকে কন্ট্রোল করেন উনি সব কিছু করতে পারেন ওনারা কুদরত পাওয়ার রয়েছে এটাও আকীদা সম্পর্কিত এটাও হাদিসে উল্লেখ আছে এই কলিমাটি বাট ফোর্থ বা চতুর্থ নাম্বার হিসাবে এই নাম্বার দেওয়া হয় না এটা উলামায়ে কেরাম আকীদার সঙ্গে চলতে পারে ওইখানে এই দুটি কলিমা শিক্ষা দেন আমরা শিখেছিলাম কলিমা তাওহীদ তমজিদ সেটাও তার জায়গায় ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ একটা প্রশ্ন জি ফরমাকা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন আপনার আওয়াজটা কিন্তু বাঙ্গি বাঙ্গি আর ধারণা ক্লিয়ার হয় না আবার কইবানি আপনি কিতা হইতে হইছেন জি নমাজ কিলা পড়তে অষ্ট আর কোনো প্রশ্ন আছে নি জি হোকা প্রশ্ন হোকা আপনার জি আপনার দ্বিতীয় প্রশ্ন কিটা দ্বিতীয়
একটা তো প্রশ্ন একটা হইছে দুই নম্বর প্রশ্ন হইব নাকি এটা আমরা আনসার দিয়ে আপনি অন্তত ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার এই অসুস্থ অবস্থায় আল্লাহকে জানালে আপনাকে সাহায্য সহায়তা করে একটি কথা উনি হয়তো অসুস্থ উনি কি কথা বলবেন খুঁজে পাচ্ছেন না আমার কাছে মনে হইতেছে এইভাবে এবং বর্তমান বয়স হয়েছে এরকম জনের সময় কাপড় পরিষ্কার রাখতে পারেন না উনির চাইতে ভাবে অনেক সময় প্রস্রাব হয়ে যায় এটা হতে পারে এই মুহূর্তে টিভির পর্দার সামনে আমরা যারা আছেন আপনারা যারা রয়েছেন আমরা বা আপনারা যারা এখন পর্যন্ত সুস্থ আছি এখন তোমাদের মাথায় কাজ করতেছে আর ওই আল্লাহর বান্দি যেভাবে বর্তমানে অসুস্থ পরিষ্কার থাকতে পারেন আমাদের হয়তো এই সমস্যা নাই আমরা হয়তো সুস্থ আছি এই যৌবন এবং সুস্থ থাকাকে আমরা কাজে লাগিয়ে যেন আমরা বন্ধ করি এবার বন্ধ যেন অযথা আমরা যেন করতে পারি আজকে ওনার যে বয়স হয়েছে উনি হয়তো কাপড় পরিষ্কার রাখতে পারেন না তো ওনার জন্য ভিন্ন মাস্তা রয়েছে আমি মাস্তা পরে বলতেছি বাট এরপরেও বেমার হওয়ার কারণে বয়স হওয়ার কারণে সফরে চলে যাওয়ার কারণে যদি একজন মানুষ এবাদত বন্দেগীর রুটিন চেঞ্জ হয়েও যায় আল্লাহ সুবহানাহু তাআলা আমার দয়াল আল্লাহ আল্লাহ বলেন ফেরেশতাদেরকে উক্তুব মা কানা ইয়ামালু মুকিমান সহিহা আমার এই বন্দা এবং বান্দি সুস্থ অবস্থায় উনি যেভাবে নামাজ রোজা বন্দেগী করেছেন এবং জোয়ান থাকা অবস্থায় যেভাবে বন্দেগী করেছেন মুকিম লোকাল থাকা অবস্থায় ঘরে থাকা অবস্থায় যেভাবে যে রুটিনে যে পরিমাণ এবাদতবন্দি করেছেন আজকে হয়তো বৃদ্ধ হওয়ার কারণে অসুস্থ হওয়ার কারণে বা উনি বাহিরে মুসাফির হয়ে গিয়েছেন বিদায় ওই অনুপাতে করতে পারতেছেন না আল্লাহ বলবেন যে উনি ওই আগে যেভাবে করেছেন সমান সব তোমরা এখনও কন্টিনিউ লেখতে থাকো যদিও বয়স বয়সের কারণে বা রোগের কারণে বা সফরের কারণে করতে পারতেছেন না সব কিন্তু আগের মতো লেখতে থাকো তো একটু আগে যে মা প্রশ্ন করেছিলেন আমরা বলবো যে আপনি সুস্থ অবস্থায় যদি এবার ঠিকমতো করে থাকেন আজকে অসুস্থ অবস্থায় যদি এবার কোনো ব্যতিক্রম হয়েও যায় আল্লাহ হয়তো মাফ করবেন এবং সমান সব দিতেই থাকবেন আপনাকে আপনি মাজুর মাজুর হিসাবে আপনি অবশ্যই সতর্ক থাকবেন যাতে প্রস্রাব কাপড়ে যেন না হয় আপনি নেফিজ করলেন এখন যদি প্রস্রাব কন্টিনিউভাবে চারটা রাকাত নামাজ পড়ার পরিমাণ সময় পর্যন্ত আপনি কোনো একদিন আপনি সুযোগ পান না তাহলে আপনি আপনাকে শরীরের পরিভাষায় মাজুর বলা হয় মাজুর মানে যারটা প্রবলেম রয়েছে কথাটুকু গুরুত্ব দিয়ে শুনবেন যদি আপনার কোনো একদিন এরকম হয়ে গেছে যে আপনি ওই একদিনের ভিতরে চার রাকাত নামাজ অজু করে পরিষ্কার তাকিয়ে পড়ার সুযোগ আপনি পান নাই তাহলে আপনি মাজুর হয়ে গেছেন বেমারি হয়ে গেছেন আপনার ক্ষেত্রে রুল হল ভিন্ন আপনি এই অবস্থায়ও নামাজ পড়বেন প্রত্যেক অক্তে অক্তে অজু করে আপনি নাপি পরিধান করে আপনার নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে হাদিস হযরত একজন মহিলা ওনার ইস্তেহাজা হতো ইস্তেহাজা মানে এক্সেসিভ ব্লিডিং যেটা মেনসিস নয় মান্থলি পিরিয়ড নয় মান্থলি পিরিয়ড 10 দিন পর্যন্ত হতে পারে 10 দিনের পরেও যদি ওটা কন্টিনিউ থাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বলেছিলেন তোমার যেহেতু কন্টিনিউ ব্লিডিং হয় তো তুমি ফাতেমা বিনতে আবি হুবাইশ নাম ছিল ওই মহিলা সাহাবীর নাম কী ছিল ফাতেমা বিনতে আবি হুবাইশ হাদিসের কিতাবের মধ্যে এরকম মান্থলি পিরিয়ড ছাড়াও ব্লিডিং হয়েছে যেটাকে ইস্তেহাজা বলা হয় এক্সেসিভ ব্লিডিং সো এই ধরনের 11 জন মহিলার বর্ণনা হাদিস মধ্যে এসেছে তার মধ্যে একজন ফাতেমা বিনতে আবি হুবাইশ নবী করিম সা ওনাকে বলেছেন যে তোমার এই অবস্থায় এটা তোমার উজর তুমি প্রত্যেক অক্তে অক্তে তোমাকে অজু করতে হবে তো ওনাকে প্রত্যেক অক্তে অক্তে অজু করে দেবে নামাজ পড়তে হবে আপনিও সেই মাদুর হিসাবে ওইভাবে প্রত্যেক অক্তে অজু করতে হবে ফেকার কিতাবে উল্লেখ করা হয়েছে যদি কারো নাক দিয়ে রক্ত ঝরে বা সব সময় পেশাবের কাতরা ড্রপ পড়তে থাকে বা কারো অজু রাখতে পারে না সব সময় গ্যাস আউট হয়েই যায় চার রাখাত পড়ার পরিমাণ সময় পর্যন্ত আপনি অজু ধরে রাখতে পারেন না আপনার কোনো একদিন ব্যয় হয়ে গিয়েছে তো আপনার জন্য মশলা ভিন্ন আপনি প্রত্যেক অক্তে অক্তে অজু করবেন আর ওই যে কারণটা পেশাবের সমস্যা অথবা ইস্তেহাদা বা এক্সেস ব্লিডিংয়ের সমস্যা এগুলোর কারণে আপনার অজু আর ওই অক্তের ভিতরে ভাঙবে না এটা সমস্যা হলেও আপনি এটা নিয়ে নামাজ পড়তে পারবেন তো আপনি এইভাবে নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন আর আমরা এটা থেকে লেসন লওয়ার দরকার যে আমরা অনেক সময় মাজুর হওয়ার পরে নামাজ এবং ওগুলো নিয়ে আমরা সিরিয়াস হওয়ার আগে আমরা গুরুত্বই দিই না না যৌবন থাকা অবস্থায় যেন আমরা এবাদত করতে পারি নবী করিম সাল্লাম বলেছেন 7 ধরনের লোক যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়ানিস জায়গা দেবেন তন্মধ্যে একজন হলো
যিনি জোয়ান থাকা অবস্থায় এখন তো বৃদ্ধ হন নাই বার্ধক্যজনিত দুর্বলতায় পায় নাই ওই সময় থেকে যারা নামাজ বন্দেগী ইবাদত ঠিকমতো করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর খুশি হয়ে আল্লাহ তা কিয়ামতের দিন তার আরশের নিচে জায়গা দেবেন আল্লাহ আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন আমিন আমাদের ইসলামিক Q&A উইথ ইকরা প্রোগ্রামে আজকে আমাদের যে বিষয় ছিল মা এবং বাবা উনাদের মর্যাদা এবং তাদের হক এবং তাদের স্ট্যাটাস কোরআন হাদিসের আলোকে আমরা আলোচনা করেছি কোরআন শরীফের বিভিন্ন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়ে আমাদেরকে বারবার নির্দেশ করেছেন আমরা যেন আমরা মা বাবার সঙ্গে যেন আমরা সুন্দর এবং ভালো ব্যবহার করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন হাদিসের মধ্যে এই কথা গুরুত্ব দেওয়া হয়েছে তার অপোজিট সাইড হলো মা বাবার অবাধ্য হয়ে যাওয়া মার বাবাকে কষ্ট দেওয়া না ফরমান হয়ে যাওয়া এটা কত মারাত্মক কবিরা গুনাহ আমি কয়েকটি হাদিস বলবো একটি হাদিসে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন কোনো সন্তান যেন তার মার বাবার অবাধ্য যেন না হয় এবং নিজের মেয়েদেরকে যেন জীবন্ত কবর না দেয় আমি হাদিসটি আগে শুরু করেছিলাম দুঃখিত আবারও একদম কলার চলে আসছেন ইনশাআল্লাহ পরবর্তী হাদিস নিয়ে আলোচনা করবো জি জাজাকুমুল্লাহ খাইর আমাদেরকে এই মুহূর্তে প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিন্তু মেয়ের কিছু মেয়ের আগে আর ছেলে দোয়া খেলায় ওই সকল বিষয় নিয়ে দোলা যাতে করিয়া গত রমজানো একদিন লেট করিয়া জামাই আইসেন গর আর মেয়ে যোগলা যাতে করতে গেছে আর সাথে সাথে তিনটা লাভ নেই এরপরে মেয়ে খান্ডা গুটিয়া বাড়িতে এসে তার বাবার বাড়ি হয়ে তাকে এখন জামাইয়ে অস্বীকার করে কোনো ধরনের তালাক দিছে না আর মেয়ে হয় আমার কানে আমি শুনছি তখন তো ইটার পয়সাটা কিলা হতে পারে আমার এতটা যা যা হবে পয়সা মনে জরুরি তোমার শেষ শান্তিল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি জনাব হাজি সাজ্জাদ সাহেব আপনি আমরা একজন মেয়ের মানুষ এবং বড় নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আপনার হায়াতের মাঝে নেক কারিমের বরকত দান ফরুক আমিন এবং উলামা একরাম বুজুর্গদের সাথে আপনার সম্পর্ক বরুণার সাহেবের সাথে আপনার সম্পর্ক আমি জানি তো আপনার প্রশ্নের উত্তর আমরা বলবো প্রথমত তালাকের ব্যাপারটা কিন্তু খুব সংক্ষিপ্ত আলোচনায় টিভির অনিয়ারে বলাটা অনেক হার্ড হয় এক দুই নম্বর যেহেতু দুই পক্ষের সঙ্গে সম্পর্কিত দুই পক্ষর যারা জড়িত তাদের অনেক বক্তব্য বা স্টেটমেন্ট শোনারও প্রয়োজন হয় সংক্ষিপ্তভাবে ইন জেনারেল আমি আপনি যেহেতু প্রশ্ন করেছেন সে আমি বলবো যদি ঘটনা এরকম হয় কোনো স্বামী আসলে তিনটি তালাক দিয়েছেন আর এখানে কোনো সাক্ষী প্রমাণ থাকে তাহলে সাক্ষী প্রমাণের মাধ্যমেই ফয়সলা হবে ঠিক আছে আর যদি অবস্থা এরকম হয় যে সে জোরপূর্বক তিন তালাক দিয়েছে সেখানে কোনো সাক্ষী নাই প্রমাণ নাই যদি এরকম ঘটনা হয়ে যায় তাহলে ইসলাম বলে যে স্বামীকে বলা হবে তুমি কসম খেয়ে তোমার কথা যে তুমি তালাক দেও না এই কথা তুমি কসম খেয়ে বলো আল্লাহর কসম খেয়ে যদি সে বলে ফেলে যে আমি তালাক দেই নাই সে অস্বীকার করে ফেলে তাহলে ফয়সলা তার কথার উপর ভিত্তি করে তালাক হেন নাই বলা হবে যদি সে মিথ্যা বলে থাকে তাহলে সব দায় দায়িত্ব গুণা তার উপর বর্তাবে পাশাপাশি মহিলাকে বলা হবে যে তুমি যে তোমার প্রমাণ নাই আর সে কসমকে বলে ফেলেছে এবার তুমি যদি মনে করো তোমার নিজের কান দিয়ে তুমি শোনো যে আসলেই আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন তাহলে তোমার উচিত হবে তুমি ওই স্বামী থেকে তোমাকে দূরে রাখার তুমি যে কোনো কলে কৌশলে বা আইনের আশ্রয় নিয়ে হলেও অথবা আত্মীয় স্বজনের সহযোগিতা নিয়ে গ্রামের মুরব্বীদের সহযোগিতা নিয়ে গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে হলেও তুমি সেই স্বামী থেকে তোমাকে সরিয়ে রাখার চেষ্টা করবে যে আমি আমার নিজের কানে শুনেছি আমি ওর সঙ্গে যদি জীবনযাপন করি তাহলে তো গুণা হবে সেই হিসাবে আমি চাই না তার সঙ্গে জীবনযাপন করতে তো আইনের আশ্রয় নিয়ে বা গ্রাম্য মুরব্বীদের সহযোগিতা নিয়ে আত্মীয়জনের সহযোগিতা নিয়ে উনি ওনাকে দূরে রাখার চেষ্টা করবেন এই বাট এরপরেও যদি উনি এইভাবে থাকেন তাহলে এই গুণা কিন্তু ওনার উপর হবে না সব গুণা দায়িত্ব হবে ওই স্বামীর উপর যে মিথ্যা কথা বলে এইভাবে বলেছে কারণ এটা সহজ নয় তালাক দেওয়ার পরে একটা মহিলাকে এইভাবে নিয়ে থাকলে জিনার গুণা হবে জিনার গুণা হবে সেটা কমপ্লিট গুণা ওই এই স্বামীর উপর বর্তাবে আল্লাহ আমাদের সকলকে এই ধরনের কঠিন সিচুয়েশন থেকে আমাদেরকে আমাদের আল্লাহদেরকে স্বামী এবং স্ত্রীকে যেন আল্লাহ হেফাজত করেন আমিন জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত ইকরা বাংলা দর্শক আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে
বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্যবাজার আলিমেদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতু। বিরতির পূর্বে অনেকেই প্রশ্ন করার জন্য অপেক্ষা ছিলেন। আপনারা জানেন ইসলামিক কিউএনএ অর্থাৎ কোয়েশ্চন এর আনসারের প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করে থাকেন আর প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতু। আমরা আশা করব যাদের প্রশ্ন এখন রয়ে গেছে ইনশাল্লাহ আপনারা কল করতে পারবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আমার কাছে একটি প্রশ্ন, অনেক সময় কবরস্থানে মহিলারা যেতে চান, তবে এটা যাওয়াটা ঠিক হবে কি না? এবং কবরের মধ্যে দুটি প্রশ্ন, আর একটি প্রশ্ন হচ্ছে এই যে মারা যাওয়ার পরে এই কোনো কিছুর গাছ বা ফুলের গাছ এগুলি লাগানো ঠিক হবে কি না, দুটি প্রশ্ন। জাজাকুমুল্লাহ। প্রথমত, মহিলাদের কবরস্থানে যাওয়া হাদিসের মধ্যে নিষেধ এসেছে, যদিও নবী করিম শক্ত নিষেধ করেন নাই। একটি হাদিসে এসেছে আল্লাহর লানত যারা কবরিয়াতে যায়। অবশ্য অনেকে মনে করতেছেন সেই হাদিসটি ক্যান্সেল হয়ে গিয়েছে, কারণ পুরুষদেরও এক সময় কবর দিয়ে বাধা ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের কবর দিয়ে পারমিশন দিয়েছেন। হাদিসটি হল কুন্তু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আমি তোমাদেরকে এক সময়ে কবর দিয়ে থেকে বান্নাশীল করেছি, এখন তোমরা কবর দিয়ে করতে পারো। মনে করা হয় ওই যে হাদিসে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে লানাল্লাহু দাওয়ারাতিল কুবুর, আল্লাহর অভিশাপ ওই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যারা কবর দিয়ারতে যায়, ওই হাদিসটাও ওই টাইমের, যে টাইমে পুরুষদের জন্য কবর দিয়ারত নিষিদ্ধ ছিল। পরবর্তীতে যখন পুরুষদেরকে পারমিশন দেওয়া হয়েছে, সে সাথে সাথে মহিলাদেরও পারমিশন হয়ে গিয়েছে। বাট আরেকটি হাদিস রয়েছে বুখারী শরীফে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলার রাওয়ায়াত, কুন্না নুহিনা ইতিবাইল জানাইজ, আল্লাহর নবীর পক্ষ থেকে আমাদেরকে জানাজার সাথে হয়ে যাওয়া থেকে নিষেধ করা হয়েছে। তো জানাজার সঙ্গে হয়ে তো আমরা যাই জানাজার নামাজ পড়তে, প্লাস আমরা যাই কবর দিয়ে কবরে, তো এটা নিষেধ করা হয়েছে। বাট বললাম ইয়াদিম আলাইনা, নবীজি খুব শক্তভাবে নিষেধ করেন নাই। ওই হাদিসের সামনে রাখি আল্লাহর নবী থেকে নিষেধ আছে, বাট নিষেধটা খুব শক্ত নয়। এই সব মিলিয়ে ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মতে কবর দিয়ারতে যাওয়া মহিলাদের জন্য অনুত্তম, না যাওয়াটা ভালো। আর যদি যান তাহলে শর্ত সাপেক্ষে গেলে হয়তো কোনো মতে জায়েজ হবে, বাট উত্তম নয়। জায়েজ হবে কেন? হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি ও ওনার ভাই আব্দুর রহমান ইন্তেকালের পরে ওনার কবর দিয়ারত করেছেন এবং বলেছিলেন যে যদি তোমার মৃত্যুর সময় আমি তোমার কাছে থাকতাম, হয়তো আজকে তোমার কবরের পাশে আমি আসতাম না, কিন্তু ওই সময় আমি না থাকার কারণে আমার বাইরে থাকা অবস্থায় তুমি মারা গিয়েছিলে, তোমাকে দফন করা হয়েছে, তাই আজকে আমি তোমার কবরের পাশে আমি এসেছি। তো একজন মহিলা হয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাইয়ের কবরের পাশে গেলেন। এইসব যদি কারো আপনজন মারা যাওয়ার পরে তিনারা একটু দূর থেকে বা কাছেও চলে যান পর্দা সহকারে, সাধারণত জায়েজ হবে। তো এই হলো সব মিলিয়ে, না যাওয়াটা উত্তম, গেলেও কিন্তু পর্দা সাপেক্ষে গেলে ওনার যদি কবরস্থানের বাইরে থেকে একটু দেখে যান, জিয়ারত করে ফেলেন, তো জায়েজ হবে সেটা হয়তো। দ্বিতীয় বিষয়টি কবরে ফুল দেওয়া, এটা কিন্তু ইসলামিক কালচার নয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে কোনো দিন কোনো কবরস্থানে ফুল দেন নাই, সাহাবা কোনো দেন নাই, আর সাথে ফুলের অভাব ছিল না। নবী যেটি করেছেন সেটি হলো এক দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, মাররাবে কবরাইনি, বললেন ইন্না আমালা ইউয়াজ্জাবান, এই দুই কবরের বাসিন্দাদেরকে সাজা দেওয়া হচ্ছে। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুরের ডাল নিয়ে ফাকাসারা কিতাআতাইন, দুই পাট করে প্রত্যেকটি কবরে এক এক টুকরা করে লাগাইলেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন এসলাম কেন করলেন? নবীজি উত্তর বলেন লাআল্লাহু আন ইউখাফিফা আনহুমা, হতে পারে এই ডালের কারণে তাদের আযাবের মধ্যে একটু তখফিফ হবে, কমিয়ে দেওয়া হবে। ওই ডাল লাগাইছেন কিন্তু কোথাও আল্লাহ ফুল দেন নাই। তো ফুল দিলে এটা অন্যদের খ্রিস্টান বা অন্য ধর্মের লোকের তাদের একটা অভ্যাসকে আমরা চিত্রিতারণ করলাম, দুই নম্বর ওয়েস্ট করা হলো, তিন নম্বর নবী তরিকার উল্টা হলো, চার নম্বরটা লজিক্যালি কিন্তু হয় না। কবরে পানিশমেন্ট হচ্ছে, আমরা তার জন্য দোয়া করবো, ইসলাম আমরা ফুল দিব কেন? ওয়েস্ট অফ মানি, এজন্য এটা ইসলামিক কালচার নয়। জাজাকুমুল্লাহ।
জাযাকুম আল্লাহ খাইর আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন হচ্ছে যে আমার আর কি সব সময় একটা ওয়াসওয়াসা কাজ করে যে আমার কাপড় নাপাক হয়ে গেছে এরকম আমার শুধু মনে হয় মানে অযু করার পরেও মনে হয় কাপড় নাপাক হয়ে গেছে আর আমার বারে বারে কাপড় ধোয়া লাগে আর কাপড় ধোয়া মানে অনেক কষ্টের হয়ে গেছে এখন আমি কি নাপাক আর পাক কাপড় দুটোটা কি ওয়াশিং মেশিনে দিয়ে ধোয়া যাবে নাকি এরকম আমরা উত্তর দেব ইনশাআল্লাহ এখন প্রশ্ন আছে নি আর সব সময় আমার মনে হয় যে এইটা না পাক ওইটা না পাক ঘরের সব কিছু না পাক এই রকম মনে হয় ফোন না পাক এই রকম আমার মানে অনেক আমরা বাসার মতো কাজ করতেছে ঠিক আছে আমরা এটা উত্তর দেব ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম তাহলে আপনার দুইটি প্রশ্ন একটি আপনি জানবার চেয়েছেন আপনি নিজে বলেছেন এটা ওয়াসওয়াসা ওয়াসওয়াসা বলা হয় যে কোনো প্রমাণ প্রুফ ছাড়া ভিত্তিহীনভাবে যে সন্দেহ চলে আসে এটা সন্দেহ করা ঠিক নয় অযথা কোনো জিনিসের এইভাবে ভিত্তি ছাড়া সন্দেহ পোষণ করা এটা ইসলাম নিষেধ করেছে এজন্য আমরা আল্লাহর কাছে পানা চাই সূরাতুন নাসের মধ্যে আছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ সকল প্রকার ওয়াসওয়াসার বুরাই থেকে আল্লাহ আপনার কাছে পানা চাইতেছি দুই নম্বর হাদিস মাঝে আছে একটি শয়তান তার নাম ওলহান তার কাজই হলো অজু করার সময় ভিতরে সন্দেহ ঢুকানো যে তোমার হয়তো হাত ভালোভাবে ধোয়া হয় নাই পা ভালোভাবে ধোয়া হয় নাই এটা শয়তানের কাজ শয়তান চায় আপনার আমার অন্তর মধ্যে এভাবে সন্দেহ সৃষ্টি করা নমাজের মধ্যেও সে অনেক সময় আপনার মন নামাজ থেকে বাইরে নিয়ে যাবে অনেক স্মরণ করেই আপনাকে নামাজ থেকে কেয়ারলেস করবে এটা শয়তানের কাজ তো এই অবস্থায় আপনার করণীয় কী আপনি যে বলেছেন এটা অসসা এটাকে আপনি কোনো পাত্তাই দিবেন না আপনি মনে মনে করবেন যে এই ভিত্তিহীন এইভাবে মনের মধ্যে আসলেই কোনো জিনিস নাপাক হয়ে যায় না দেখেন একটি হাদিস সাহাবায়ে কারাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে বীরে বুজার পানি অনেক সময় দেওয়া হয় অথচ সেই কুয়াতে অনেক সময় হায়েজের ব্যবহার করা কাপড় নাপাক কাপড় সেখানে নিক্ষেপ করা হয় কুকুরের পোষা কুকুরের ডেড বডিকে সেখানে ফেলে দেওয়া হয় আরও অনেক নাপাক এখানে ফেলা হয় তো এটা কিন্তু ওই সন্দেহ কারণে বলেছিলেন কিন্তু দেখে নয় আল্লাহর নবী সেই সন্দেহ অসুস্থতাকে দূর করার জন্য কী উত্তর দিয়েছেন বলেছেন ইন্নাল মা তাহুরুন লা ইউনাজ্জিসু শাইয়ুন শোনো পানি পাক এটাকে তুমি যেভাবে মনে করতে সব ভিত্তিহীনভাবে সন্দেহের উপর ভিত্তি করে কখনো এটা নাপাক হয়ে যায় না তো আপনিও আপনি যা মনে করছেন এইটা নাপাক এটা নাপাক এটা নাপাক ভিত্তি ছাড়া এইভাবে কোনো জিনিসকে পাত্তাই দিবেন না এটাকে ইগনোর করবেন আর ইগনোর করার জন্য কী পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এক দুই নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন দুই তিন নম্বর আপনি নাপাক মনে করে ওইটা ব্যবহার করা বাদ দিবেন আপনি এটা বলবেন পাক আপনি এটাকে সন্দেহ দিল থেকে সরাই দেবেন আপনি এটা অবশ্যই করবেন এবং সুরাতুল ফালাক নাস সুরা ইখলাস এই সুরাগুলো আপনি বেশি করে পড়বেন বিশেষ করে সুরাতুল নাসের মধ্যে পরিষ্কার রয়েছে আয় আল্লাহ আপনার কাছে সেই ধরনের অসুস্থতাকে আমি পানা চাইতেছি তো আপনার প্রথম করণীয় হবে আপনি এটা মনে জায়গা দিবেন না আপনি ভুলে যাবেন এটা দুই নম্বর আপনি লাহল কতাইল্লা বল পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়বেন এবং সুরাতুল ফালাক নাস এবং ইখলাস পড়বেন বেশি করে দ্বিতীয় প্রশ্ন যেটি যে নাপাক কাপড় এবং পাক কাপড় যৌথ করে মেশিনে দিয়ে যদি ওয়াশ করা হয় ওয়াশিং মেশিনে দেওয়া হয় তখন কি পাক হয় গ্যাস পাক হয়ে যায় কারণ ওয়াশিং মেশিন মানেই সেটা ওয়াশ করে এই ওয়াশিং মেশিনে যদি নাপাক কাপড় এবং পাক কাপড় একসাথে দেওয়া হয় সেটা কিন্তু বারবার পানির মাঝে স্কুইজ করে পানির মাধ্যমে সে কিন্তু ওই ওয়াশিং মেশিনটা চিপে ময়লা আবর্জনাকে বের করে ফেলে তো নাপাক কাপড়ের ময়লাও সেখান থেকে চলে যাবে এবং সেটা পাক হয়ে যাবে তাই নাপাক কাপড় পাক কাপড় একত্রিত করে ওয়াশিং মেশিন দিলে এটা নাপাক হয়ে যায় না এটা অনেকেই যারা বেশি ভিত্তিহীনভাবে যাদের মনের মধ্যে নানা সন্দেহ কাজ করে তারা কিন্তু অনেক সময় মাথার মধ্যে নিয়ে আসেন যে আমি দিলাম ওয়াশিং মেশিনে নাপাক কাপড় তো পাক কাপড়ের মিলে ওইটা পাক কীভাবে হবে এটা আনন্দ এটা ভিত্তিহীন আল্লাহ মানুষ এটা বানাইছেন মেশিনটি পাক করার জন্য পরিষ্কার করার জন্য যেভাবে কাপড় পরিষ্কার হয় ময়লা কাপড় যেভাবে পরিষ্কার হয়ে যায় আপনি দেখতেছেন বাস্তবে ঠিক নাপাক কাপড় সেভাবে পাক হয়ে যায় এজন্য ওয়াশিং মেশিনে নাপাক কাপড়ের সঙ্গে পাক কাপড় দিলে এটা কোনো নাপাক হয়ে যায় না সমান আপনি বালতির মধ্যে
যেভাবে পাক না পাক কাপড় একত্রিত যদি আপনি করে দৌত করে পানি ফেলে দেন চিপিয়া পরিষ্কার করে সেখানে পাক হয়ে যায়, সমস্যা নয়। তবে একটি জিনিস করতে পারেন, যে নাপাকটা ভিজিবল দেখা যাচ্ছে এই ধরনের কোনো কাপড় ওয়াশিং মেশিনে দেওয়ার পূর্বে যদি আপনি ওই কাপড়ের নাপাকটা আগে ধুয়ে ফেলেন উত্তম হবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার সময় বডির মধ্যে কোথাও কোনো নাপাক লাগা থাকলে ওই জায়গাটা আগে ধৌত করে ফেলতেন। তো আপনিও চাইলে ওই নাপাক কাপড়টুকু বা ওই জায়গাটুকু একটু আপনি যদি ধুয়ে তারপরে মেশিনে দেন আরও উত্তম হবে। জাজাকুমুল্লাহ। জি জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন। ইসলামিক ইউএনএ কোয়েশ্চন আনসারের প্রোগ্রাম আপনাদের প্রশ্নের মাধ্যমেই আলহামদুলিল্লাহ আলোকিত হচ্ছে। আমরা এই প্রোগ্রামটি সাধারণত শনি রবি সোম এবং মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলে। আজকের কিন্তু আমাদের একটি বিষয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি যেটি আদি শুরু করেছিলাম বুখারি শরীফের, আল্লাহ সুবহানাহু হালাম করেছেন মাতা পিতার অবৈধ হওয়া এবং নিজের মেয়েকে জীবন্ত কবর দেওয়া এবং অন্যের হককে আটকিয়ে রাখা আর পরার কাছ থেকে নেওয়ার বানা করা হাত ও কারিয়া রকম কিল খাল এবং অতিরিক্ত মন্তব্য করা বৃত্তিহীনভাবে, এটা বলা হয়েছে ও বলেছে সে বলেছে এরকম বেশি মন্তব্য বেশি কথা অনেক লোক আছে বিভিন্ন সময় কমেন্ট করে, আন্দু কমেন্ট করে, জেনে না জেনে কমেন্ট করে, আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহ ভালো পান না, এবং অতিরিক্ত বেফায়দা সওয়ালকে আল্লাহ পাক ভালো পান না ও কসরতার সওয়াল। হ্যাঁ, যদি প্রশ্নটা অর্থবোধক হয় বা জানার জন্য হয় সৎ উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই সেই সওয়ালটা তো গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন জ্ঞানের অর্ধেক প্রশ্ন উত্তরের মাধ্যমে শিখা যায়, আমাদের ইসলামিক ইউএনএ আল্লাহ নবী বলেছেন প্রশ্ন উত্তরের মাধ্যমে অর্ধেক দিন শিখার সুযোগ রয়েছে। এবং ওয়াজাতিল মাল, আল্লাহ পাক মালকে ওয়েস্ট করা ইসরাফ করা সেটাও আল্লাহ পাক ভালো পান না। আল্লাহ আমাদের সকলকে মা বের অবাধ্য হওয়া থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। আমিন। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন, প্রশ্নটা হলো ফটো ফ্রেম থাকে না যে কোনো মানুষের হোক আর অ্যানিমেল হোক কোনো জন্তু জানোয়ারের হোক, ফটো ফ্রেমটা তো জানি আমরা ঘরে রাখলে রহমতের ফেরেশতা ঢোকে না, তবে ফটোটা যদি পিছন দিক থাকে কোনো চোখ মুখ দেখা যায় না এইরকম অবস্থায় কোনো পিকচার কি ঘরে টাঙানো যাবে কিনা? আমরা বুঝতে পারছি। আমরা আর কোনো প্রশ্ন আছে নি আপনার? আপনি খুবই সহজ করে দিয়েছেন। কোনো মানুষ বা পশু বা কোনো জানদারের পিকচার ঝুলিয়ে রাখা সম্মানার্থে এটা হাদিস নিষেধ এসেছে, এবং ওই ঘরে রহমতের কোনো কানেকশন থাকে না, রহমতের ফেরেশতা তারা ঢুকেন না। যে ঘরে জানদারের পিকচার থাকে বা অপ্রয়োজনীয় কুকুর রাখা হয় ওই ঘরে রহমত ফেরেশতা দুঃখ নাদিষ্ট বুখারী শরীফ সব নাদিষ্ট কিতাবে এসেছে। লাতুল মালাইকা দুবায়তান ফি সূরাতুন আও কলবুন। হ্যাঁ, যদি পিকচার এরকম হয় যে চোখ মুখ মাথা পরিষ্কার ভিজিবল হচ্ছে না, দেখা যাচ্ছে না বেশি ছোটো, বা মাথা ছাড়া বাকি বডির অন্য অংশ আছে, এটা কিন্তু তাসবিরের পর্যায়ে পড়ে না, কারণ আপনি কোনো জানদার মাথা ছাড়া পাবেন না। তো সেই হিসাবে কোনো পিকচার যদি অসম্পূর্ণ হয় শুধু হাত বা পা বা বডির অংশ মাথা ছাড়া বা পুরা অংশ থাকলেও চোখ মুখ মাথা পরিষ্কার দেখা যাচ্ছে না, তখন এই পিকচার করে থাকলে কোনো সমস্যা হবে না। যেমন এক্সাম্পল হিসাবে অনেক সময় হরম শরীফের পিকচারের অনেক কাগজ পাওয়া যায়, খাবার বা হজের, সেখানে ছোট্টো ছোটো বারিক বারিক সাদা সাদা মনে হয় না মাঝের লাইন, কিন্তু ওই মানুষগুলোর চোখ মুখ কিছুই ক্লিয়ার হয় না, ভিজিবল হয় না। এমনি দু থেকে একটা লাইন লাইন মুখে লাগতেছে সাদা সাদা মানুষ, কিন্তু মানুষটা পরিষ্কার বোঝা যাচ্ছে না ছোট্টো ছোটো পিকচারগুলো। তো সেটাও কিন্তু যদি আপনি জুড়ে রাখেন কোনো সমস্যা হবে না। বাট অনেক কাবা শরীফের বা হজের পিকচার এরকমও রয়েছে যেখানে পরিষ্কার বড় বড় মানুষ দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সবের নিয়ত আপনি গড়ে লটকাইলে অসমান গুণা হবে। কি হবে? যে ওই গড়ে রহমতের ফেরেশতার কোনো কানেকশন থাকবে না। আমরা অনেক সময় কোন কারণে রহমত থেকে বিচ্ছিন্ন হয় আমরা জানি না। সমান জানাবতের অবস্থায় গোসল না করে না ফাঁকা অবস্থায় যদি কেউ লম্বা টাইম করে মধ্যে থাকেন সেখানেও কিন্তু রহমত ফেরেশতা ঢুকে না বলেও হাদিসে উল্লেখ রয়েছে। তো আল্লাহর রহমতের কানেকশন থেকে যদি আমরা ডিসকানেক্ট হয়ে যাই সেই ঘরে তো শান্তি আসবে না, সেই ঘরে তো স্বামী এবং শ্রীমতী মিন মহব্বত থাকার প্রশ্নই উঠে না, সেই ঘরে সন্তান এবং মা বাবার মধ্যে
সুসম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। আজকাল আমরা অনেক সময় আমরা চিন্তায় পড়ে যাই, কেন আমরা শান্তি পাচ্ছি না, কেন আমাদের আমাদের সন্তান আমাদের সমস্যা হচ্ছে, অনেক কারণের মধ্যে থেকে এটি একটি কারণ। অনেক সময় আমরা ওই জানদার পিকচার বা আমাদের নিজের ফ্যামিলির পিকচার আমরা ওয়ালের মধ্যে লটকাই রাখি, আমরা চিন্তাই করতে পারি না যেটা লটকাই রাখলে কী হবে। কিন্তু এই এই সমস্যা হচ্ছে যে আমাদের আপসের মিনিমাম বোধের অভাব হচ্ছে এবং স্বামী সীমাদের মিনিমত হচ্ছে না, ঘরের মধ্যে কোনো শান্তি এবং আল্লাহর রহমত আসতেছে না। কারণ যে ঘরের সঙ্গে আল্লাহর রহমতের কোনো কানেকশন নাই, আপনি সেখানে তো কোনো ভালো বা শান্তির আশাই আপনি করতে পারেন না। সমান যদি সেখানে পাপ বা গুনার কাম কবিরা গুণা অহরহ হয়ে থাকে, সো সেই ঘরেও কিন্তু আল্লাহর রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়। যেমন আমার ঘরে ছেলে বা মেয়ে আছে যারা নামাজ পড়তেছে না, কবিরা গুণা করতেছে, আরও বিভিন্ন ধরনের চক্ষুর গুণা হইতেছে, হ্যাঁ, ইন্টারনেট বা টিভির মাধ্যমে ফিল্ম বা গুনার গুনাহের যে যে বইগুলো দেখতেছে, তো সেখানেও কিন্তু রহমতের কানেকশন থাকে না। তো আমরা জানতে হবে যে কোন কোন জিনিস করলে আল্লাহ রহমত পাওয়া যায়, কোন কোন জিনিস করলে রহমত পাওয়া যায় না। কোরআন শরীফ তিলাওয়াত করলে, জিকির তাসবিহ পড়লে, নামাজ পড়লে ওই ঘরে রহমতের কানেকশন থাকে বেশি। আল্লাহ আমাদের সকলকে এমন কাজ করা থেকে বিরত রাখুন যার মাধ্যমে ঘরের মধ্যে রহমত বিস্তার ঢুকে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমাদের আলোচ্য বিষয়ে আমি চলে যাচ্ছি। আমাদের বিষয়টা ছিল যে আমরা মাতা পিতার অবাধ্য হব না, এই মর্মে দুই নম্বর আটটি হাদিস আমরা শুনি। মুসনাদ আহমদের হাদিস, হযরত মুয়াজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ দিয়েছেন। একটি হলো, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি মেরে ফেলা হয় অথবা অগ্নিতে নিক্ষেপ করে তোমাকে পুড়িয়ে দেওয়া হয় তবুও কিন্তু শিরিক করবে না। ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইক, দশটির দুই নম্বরটি হলো তুমি তোমার মাতা পাতার অবাধ্য কখনো হবে না, অবাধ্য যাবে না। ওয়াইন আমারোয়াকা আং তাখরুজা মিন আহলিক ওয়া মালিক, যদি তারা নির্দেশ করেন যে তুমি তোমার মাল এবং তোমার ওয়াইফ এলাকে ছেড়ে তুমি বের হয়ে যাও, এগুলা ত্যাগ করে চলে যাও, তখনও কিন্তু মা এবং বাবার নির্দেশ শুনতে হবে যদি এটা যুক্তিসঙ্গত কারণে হয়। ওই দশটির দুইটির মধ্যে একটি রয়েছে মা বাবার কথা শুনতে হবে, ইভেন যদিও বাহ্যিক এই নির্দেশের মধ্যে আমার ক্ষতি দেখা যাচ্ছে যে তুমি তোমার ওয়াইফ থেকে সরে যাও, তুমি তোমার মাল থেকে সরে যাও, তবু কিন্তু মা বাবার কথা শুনতে হবে যদি এটা যুক্তিসঙ্গত কারণে হয়। এখানে একটি বিষয় বলে রাখি, অনেক মা বাবারা কিন্তু দিনই জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকার কারণে, দুনিয়ার স্বার্থের কারণে অনেক শাশুড়ি বা শ্বশুর নিজের ছেলেকে বলেন যে তুমি তোমার বউকে তালাক দিয়ে দাও, তোমার বউকে বিচ্ছিন্ন করে দাও, এটা কিন্তু শোনা যাবে না। যদি ইসলামিক কারণে, যুক্তিসঙ্গত কারণে যদি একজন বিজ্ঞ দিনদার, যিনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন, উনি যদি নির্দেশ করেন তার সন্তানকে, তাহলে সেটা মানতে হবে, সেটা ভিন্ন কথা। হ্যাঁ, শুধু দুনিয়ার কারণে যে আমার ছেলের বউ আমার খেয়াল করতেছে না বা আমার কথা শুনতেছে না, এর কারণে আমি ছেলেকে বললাম যে তুমি তোমার বউকে তালা দিয়ে দাও, এটা কিন্তু আবার করা যাবে না বা এটা ছেলেকে শোনাও জরুরি নয়। ওকুকল ওয়ারিদামিন আকবরিল কবাইর, তিন নম্বর একটি হাদিস, যে হাদিস থেকে বোঝা যায় মা বাবার অবাধ্য হওয়া এটা বড় ধরনের একটি কবিরা গুণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ সব হাদিস কিতাবে এসেছে, আল্লাহ উনব্বিউকুম বি আকবরিল কবাইর, নবীজি বললেন তোমাকে আমি বলবো না সবচেয়ে বড় কবিরা গুণা, তিনবার প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বলেন, অফকোর্স ইয়া রাসূল, আপনি বলুন সবচেয়ে বড় কবিরা গুণা কোনটি? নবীজি বললেন সবচেয়ে বড় কবিরা গুণার মধ্যে থেকে হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, দুই নম্বর বড় কবিরা গুণা হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। রাসূল ইসলাম তখন একটু হেলান দিয়ে বসাছিলেন। তিন নম্বর কবিরা গুণা বলার পূর্বে আল্লাহ নবী সুদ হয়ে বসে বলেন, ওয়া কৌলুজ্জুর ওয়া কৌলুজ্জুর, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও কিন্তু জঘন্য ধরনের কবিরা গুণা। তিনটি কবিরা গুণার ইসলাম এখানে উল্লেখ করেছেন, শিরিক, মার বড় অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই তিনটিকে একত্রে করে নবী সবচেয়ে বড় ধরনের কবিরা গুণা ব্যাখ্যায়িত করেছেন। এর জন্য কোনো অবস্থায় আমরা যেন মা এবং বাবার যেন অবাধ্য যেন না যাই। আরেকটি হাদিস, রাসূল বলেছেন, মিনাল কাবাইর শাতমুর রাজুল ওয়ালিদাইহি, বড় একটি কবিরা গুণা নিজের বাবাকে গালি দেওয়া। রাসূল বললেন যে বাবাকে গালি দিলে এটা বড় কবিরা গুণা হয়। সাহাবা নিজের বাবাকে গালি দেবে সন্তান, এটা কেমনে? কারণ ওই জমানায় কিন্তু তারা একটা চিন্তাই করতে পারেন নাই। আজকাল যদি বাস্তবে অনেক সন্তানরা বাবাকে গালি নয় বরং পিটাইতেছে পর্যন্ত, এরকম হত্যা পর্যন্ত করতেছে আমরা সংবাদ পাই। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বাট ওই সময় সাহাবা কেন এটা বিশ্বাস করতেই পারেন নাই যে ইয়া রাসূলুল্লাহ বাবাকে গালি দেবে, এটা কেমনে? নবীজি বললেন, ইয়েস,
বাবাকে গালি দেওয়ার অর্থ আমি এটাই বুঝাচ্ছি যে তুমি আরেকজনের বাবাকে গালি দিলে, তুমি কি করেছ, আরেকজনের বাবাকে গালি দিয়েছ, আর সে পাল্টা তোমার বাবাকে গালি দিল, যে তোমার বাবাকে গালি খাওয়ার পিছনে তুমি কারণ মানলে, তুমি আরেকজনের বাবাকে গালি দিয়েছ, সে পাল্টা তোমার বাবাকে গালি দিয়েছে। এটাও কবিরা গুণা যে আমি কারো বাবাকে নিয়ে আমি গালি দেবো না, যদি কারো মা বাবা নিয়ে আমি গালি দিই পাল্টা সে আমার মা বাবাকে নিয়ে গালি দেবে। অনেক সময় স্বামী স্ত্রীকে স্ত্রীর উপর রাগ করে স্ত্রীর বাবা বা মাকে নিয়ে কথা বলেন, কটুক্তি করেন, জি আক্রমণাত্মক কথা বলেন, এটা কোনো অবস্থায় জাহেজ নয়, কোনো অবস্থায় জাহেজ নয় যে কারো বাবাকে নিয়ে আপনি কটকা করবেন, কারো বাবাকে নিয়ে আপনি গালি দিবেন, এটা কোনো অবস্থায় জাহেজ নয়, এটা মারাত্মক একটি কবিরা গুণা। সমান নিজের বাবাকে লানত করাতে কল নবী নিষেধ করেছেন। লানত কীভাবে, যে আপনি আরেকজন বাবাকে অভিশাপ দিলেন, কাজ করলেন, সে পাল্টা আপনার বাবাকে কাজ করলো। নবীজি বলেন এই কারণ তোমার কারণে যে তোমার বাবাকে গালি দেওয়া হচ্ছে এটা তুমি এজন্য দায়ী, তুমি নিজে তোমার বাবাকে অভিশাপ দিলে, কাজ করলে, লানত করলে, যেভাবে গুনাহ হওয়ার কথা আরেকজনের বাবাকে অভিশাপ দিলে সমান গুনাহ হবে। তো এই হাদিস থেকে আমরা কী জানলাম, যে আমরা নিজের বাবা তো দূরের কথা, কোনো বাবাকে নিয়ে আমরা কোনো কটাক্ষ করবো না, গালি দেবো না এবং অভিশাপ দেবো না, কাজ করবো না, লানত করবো না। ৬ নম্বর একটি হাদিস, রাসূল ইসলাম বলেছেন যারা মা বাবার অবৈধ তারা জানাতে যাবে না। রাসূল ইসলাম বলেছেন হাদিস মসনদে আহমদের, সালাসাতুন হাররামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ, তিনজন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করেছেন। মুদমিনুল খামর, যে আলকাহলিক হয়ে গেছে, সব সময় সে মদ পান করে, ড্রিঙ্ক করে, হারাম। ওয়াল আক, এবং মা এবং বাবার অবৈধ সন্তান জান্নাতে যাবে না। ওয়া দয়ুস আল্লাযী ইউকিরুল খুবসা ফী আহলিহি, এবং ওই পাপি দয়ুস যার ফ্যামিলির ভিতরে প্রকাশ্য কবিরা গুণা হলেও তার সুযোগ থাকা সত্ত্বেও সে ওই গুণা থেকে তার ফ্যামিলিকে রক্ষা করে না, প্রকাশ্যে সেখানে কবিরা গুণা হচ্ছে, নমাজ ত্যাগ করা হচ্ছে, জিনা করা হচ্ছে, সেইগুলো জেনেও সে নীরব থাকে, কোনো অবস্থায় তার সন্তানদেরকে, নিজের বিবিদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করে না, সে দায়ুসও জানাতে যাবে না। এই হলো ৬ নম্বর হাদিস। আমরা এই পর্যন্ত কোরআন হাদিস আলোকে মা এবং বাবার গুরুত্ব মধ্যে আমরা শুনেছি, শিখেছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মা এবং বাবার মর্যাদা বুঝে শুনে তাদের হক আদায় করার জন্য তৌফিক দান করেন। আমরা যারা মা বাবা হয়েছি আমরা যেন সন্তানদেরকে সেভাবে বুঝাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে এতে তৌফিক দান করুন। পাশাপাশি যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান বানান। আমরা যেন সবসময় তাদের দোয়া করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলাদেশ শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম এবং ইসলামিক ইউএনএ ঐতিহ্য প্রোগ্রামে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করেছেন। আপনাদের এই সুন্দর প্রোগ্রামের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুম। হুজুরকে আমি বরকত দিয়ে যাচ্ছি। আপনাকেও এবং দর্শক ভাই বোনদেরকে আমিও শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যেন আমাদের সকলকে যেগুলো আমরা শুনলাম এই শোনাটা যেন আমরা আমলে করতে পারি এবং এই আমলের কারণে আমরা দুনিয়াতে যেন শান্তি পাই আর আখেরাতে যেন আমাদের প্রোগ্রামে মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদের সকলের সেই তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, প্রতি শনি রবি সোম মঙ্গল নিয়মিত 8টা থেকে 9টা থেকে 10:30 পর্যন্ত ইসলামিক ইউএনএ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।